হ্যালো আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর ইমরান মেডিকেল অফিসার হিসেবে বর্তমানে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আর এই ভিডিওটিতে আমি আপনাদের জানাচ্ছি যারা করোনা টিকার নিবন্ধন করেও এখনও মেসেজ পাননি এবং মেসেজের অভাবে টিকাটি নিতে পারছেন না তাদের কী করণীয় এই বিষয়টি নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ মতো দেখার জন্য আহ্বান করছি বর্তমানে আমরা লক্ষ্য করছি অনেকের মাঝেই টিকা নেওয়ার প্রবণতা বাড়ছে এবং টিকার জন্য রেজিস্ট্রেশন করেও মেসেজ পাচ্ছেন না অনেকে এক দুই মাস আগে রেজিস্ট্রেশন করেও টিকার জন্য মেসেজটি পাচ্ছেন না ফলে টিকা নিতে ব্যর্থ হচ্ছেন চলুন জেনে নিই টিকার জন্য আপনার মেসেজটি আসে কিভাবে এই প্রক্রিয়াটি কি। আপনি সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেন এবং রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি একটি কেন্দ্র সিলেক্ট করেন আপনি যে কেন্দ্রে নিবন্ধন করলেন নিবন্ধন হওয়ার পাশাপাশি যে কেন্দ্র আপনি সিলেক্ট করেছেন সেই কেন্দ্রে আপনার নামটি নিবন্ধনের পরে চলে যায় পরবর্তীতে ওই কেন্দ্রে যারা আগে রেজিস্ট্রেশন করেছে তাদের থেকে ক্রমানুসারে প্রতিদিন যে সংখ্যক টিকা দেওয়া হয় সেই সংখ্যক ব্যক্তিকে টিকা গ্রহণের পূর্বের দিন স্বাস্থ্য অধিদপ্তরের একটি সফটওয়্যার ব্যবহার করে টিকার জন্য ক্ষুদে বার্তাটি পাঠানো হয় কেন নিবন্ধন করার পরেও টিকার জন্য মেসেজটি আসছে না আপনি নিবন্ধন করেছেন এক মাস আগে বা অনেকের ক্ষেত্রে দুই মাস আগে কিন্তু এখনও টিকার জন্য সেই যে নিবন্ধন করেছেন সেই টিকার প্রাপ্তির জন্য যে মেসেজটি প্রয়োজন সেই মেসেজটি পাচ্ছেন না অনেকে মেসেজ ছাড়াই কেন্দ্রে যাচ্ছেন এবং তারা কেন্দ্রে যাওয়ার পরে টিকাটি না পেয়ে ফিরে আসছেন ভোগান্তির শিকার হচ্ছেন কেন এক থেকে দুই মাস অপেক্ষা করার পরে আপনারা টিকার জন্য নিবন্ধন নিবন্ধন করেও মেসেজটি পাচ্ছেন না ধরুন একটি কেন্দ্রের সক্ষমতা হচ্ছে ওই দিন টিকা দিতে পারবে পাঁচশো কিন্তু ওই কেন্দ্রে নিবন্ধন ইতিমধ্যে পনেরো হাজার সম্পন্ন হয়েছে বর্তমানে নিবন্ধনের সংখ্যা অনেকাংশে বেড়ে গিয়েছে আপনারা নিজেরাও জানেন ফলে ওই কেন্দ্রে আপনার সিরিয়াল আস্তে আস্তে যে এক মাস লাগবে সেটা তো বুঝতেই পারছেন এর পাশাপাশি শুধুমাত্র প্রথম ডোজ নয় বাংলাদেশে ইতিমধ্যে সিনোফার্ম এবং মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে ফলে বিরাট একটি কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে জনবল সেটা দিয়ে হয়তো অনেকাংশে এটা পূরণ করা সম্ভব হচ্ছে না এই কারণটির পাশাপাশিও আরেকটি কারণ জড়িত যেটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগেই বললাম একটি সিরিয়াল মেনটেন করে যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আগে খুদে বার্তা দেওয়ার কথা কিন্তু অনেক সময় এই খুদে বার্তাটি সাধারণত সিরিয়াল অনুযায়ী অনেক কেন্দ্রেই পাঠানো সম্ভব হচ্ছে না অনেকে সুপারিশ নিয়ে আসছেন সেই ক্ষেত্রে সুপারিশটি রক্ষা করতে গিয়ে যারা পরে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে অনেক সময় আগে মেসেজটি দিয়ে টিকাটি দেওয়া হচ্ছে এটি একটি দুঃখজনক ঘটনা এবং এটার কারণেও আপনারা বিলম্বের শিকার হতে পারেন তাহলে এখান থেকে উত্তরণের উপায় কি বা সমাধানের পথটাই বা কী এই প্রসঙ্গে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এবং তারা বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন তা আপনাদের জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান স্যার বলেছেন বর্তমানে বয়স সীমা শিথিলের কারণে টিকার যে রেজিস্ট্রেশন সেটা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে এর ফলে একটি কেন্দ্রের যে সক্ষমতা রয়েছে তার চেয়ে অনেক বেশি রেজিস্ট্রেশন হচ্ছে এর কারণে একটু বিলম্ব হতে পারে তবে বিলম্ব হলেও আপনারা সবাই টিকা পাবেন এর পাশাপাশি আমি আরেকটি বিষয় আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যা অন্য অন্য ভিডিওতেও বলেছি যারা এই করোনা রেজিস্ট্রেশন করার পরে এক এক ডোজ নিয়েছেন বা রেজিস্ট্রেশন করার পরে এখনও টিকার মেসেজটি পাননি কিন্তু ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন বা করোনার সিমটম রয়েছে মহামারীর এই যুগে করোনার যে কোনো সিমটম থাকলেই করোনা হিসেবে ধরে নিতে হবে এবং আপনারা সুস্থ হওয়ার পরে কমপক্ষে আঠাশ দিন অপেক্ষা করে টিকাটি নিতে যাবেন আর যে যারা টিকা পাচ্ছেন না তারা এটা আসলে একটি উদ্বেগের বিষয় করোনা মহামারীতে টিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যতদিন পর্যন্ত টিকা পাচ্ছেন না আমি আপনাদেরকে ধৈর্য ধারণ করতেই বলবো অন্য সবার মতো এর পাশাপাশি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন টিকা নেওয়ার দুই ডোজ অতিবাহিত হওয়ার চোদ্দ দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত এবং এর পরেও আপনাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যতদিন পর্যন্ত অধিকাংশ জনগণ মুখ্য সেভেন্টি এইট্টি পার্সেন্ট জনগণ সমাজের ভ্যাকসিনেটেড না হয় ততদিন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতেই হবে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে মাস্ক পরিধান করতে হবে সামাজিক দূরত্ব মেন্জন করতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাসটি করে তুলতে হবে আশা করি এই ভিডিওটি থেকে আপনারা সমাধানের একটি উত্তরণের সমাধান থেকে উত্তরণের কিছুটা পথ খুঁজে পেয়েছেন সমাধানের পথ বলতে আমিও অপেক্ষা করতেই বলছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন মেডিকেল সায়েন্সের সমসাময়িক বিষয় নিয়ে চ্যানেলটিতে কথা বলছি সুতরাং বিষয়গুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য